আট নম্বর প্রশ্নটা বলছে লিমিট এইস ট্যান্ড টু জিরো ই টু দি পাওয়ার টু ইন এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই এইচ ইক টু ওয়াট যেহেতু তোমার এই প্রশ্নটা হচ্ছে এমসি প্রশ্ন সেহেতু তোমাকে এখানে টেকনিক অবলম্বন করতে হবে অর্থাৎ তুমি এফ অফ এক্স অর্থাৎ এফ অফ এক্স হচ্ছে আমাদের এখানে ই টু টু এক্স ঠিক আছে এই এফ অফ এক্সট্রার কী করতে হবে অন্তরীকরণ যদি আমরা একবার করি অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ যদি করি তাহলে তোমার উত্তরটা চলে আসবে ঠিক আছে কারণ যদি তোমার এটা যদি রিটেনও হইতো তাহলে তুমি মূল নিয়মে এটাকে সলভ করতা ঠিক আছে যেহেতু তোমার এমসি কিউ সেহেতু এখানে টেকনিক অবলম্বন করতে হবে তাহলে আমরা জানি যে এক্স ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরীকরণ কি হয় এর অন্তরীকরণটা হচ্ছে যে এম ই টু দি পাওয়ার এম এক্স ঠিক আছে তাহলে আমরা এই নিয়মে এখন ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা কী করবো ই টু দি পাওয়ার টু এক্সটাকে অন্তরীকরণ করবো তাহলে ই টু দি পাওয়ার টু এক্স এটার অন্তরীকরণ করলে হবে কি এই সূত্র মতে তাহলে কী হবে টুটা সামনে আসবে ই টু দি পাওয়ার টু এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে যেহেতু এমসি কিউ সেহেতু টাইম সেভ করতে হবে এরপরে নয় নম্বর প্রশ্নটা হচ্ছে ডিডি এক্স লন সাইন এক্স ইকস টু ওয়াট আচ্ছা আমরা এখানে সাকসেসিভ ডেরিভেটিভ আমরা অ্যাপ্লাই করবো অর্থাৎ পর্যায়কর্মিক অন্তরীকরণ যাকে বলে প্রথমত আমরা লনের করব তারপর হচ্ছে সাইনের করব প্রথমে আমরা কী করবো লনের করব এরপর হচ্ছে সাইনের করব। তাহলে আমাদের লনের ক্ষেত্রে আমরা জানি লন এক্সের অন্তরীকরণ কি অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স আর সাইন এক্সের অন্তরীকরণ কী কস এক্স এই বিষয়গুলো আমরা কমন এগুলো আমরা জানি ঠিক আছে এখন আমরা এটা কি করব অন্তরীকরণ করব খেয়াল করো তাহলে লনের জন্য আসবে কি এই পুরোটাই হচ্ছে আমাদের এক্স লনের পরে যে এক্সটা আসে না এই এক্সটা হচ্ছে আমার এখানে সাইন এক্স ক্লিয়ার ইন্টু যেহেতু আমাদের সাকসেসিভ ডেরিভেটিভ সেহেতু এগুলো কি সব গুণ আকারে যাবে এরপর হচ্ছে সাইনের আমরা করব সাইনের করলে কি আসে কজ আসে সাইনের করলে কি আসবে কজ এক্স আসবে এরপর আমরা কি করব এটাকে লিখতে পারি কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স তাহলে আমরা জানি কস বাই সাইন সমান সমান কী কট এক্স তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার